নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আজ আমরা এক বাঙালি বীরের গল্প শোনাব, বীর ক্ষুদিরাম বসু। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, এক বাঙালি বীরের গল্প, ক্ষুদিরাম। ক্ষুদিরাম বসু 1889 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ঐলক্যনাথ বসু ছিলেন ন্যাড়াজলের তহসিলদার। তার মার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। তিন কন্যার পর তিনি তার মায়ের চতুর্থ সন্তান। তার দুই পুত্র অকালে মৃত্যুবরণ করেন। অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার সামাজিক নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় দিদির কাছে তিন মুঠো খুদের বিনিময় বিক্রি করে দেয়। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরামের বয়স যখন মাত্র 5 বছর, তখন তিনি তার মাকে হারান। 1 বছর পর তার পিতার মৃত্যু হয়। তখন তার বড় দিদি অপরূপা তাকে দাসপুর থানার এক গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। অপরূপার স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করে দেন। 1902 এবং 1903 খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করেন। তারা স্বাধীনতার জন্যে জনসমক্ষে ধারাবাহিক বক্তব্য রাখেন এবং বিপ্লবী গোষ্ঠীগুলোর মধ্যে গোপন অধিবেশন করেন। তখন কিশোর ছাত্র ক্ষুদিরাম এই সমস্ত বিপ্লবী আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেন। স্পষ্টভাবেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন এবং কলকাতায় বারীন্দ্র কুমার ঘোষের কর্মতৎপরতার সংস্পর্শে আসেন। তিনি 15 বছর বয়সেই অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন এবং ভারতের ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে গ্রেপ্তার হন। 16 বছর বয়সে ক্ষুদিরাম থানার কাছে বোমা মজুদ করতে থাকেন এবং সরকারি আধিকারিকদেরকে আক্রমণের লক্ষ্য স্থির করেন। 1904 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম তার বোন অপরূপার স্বামী অমৃতলাল রায়ের সঙ্গে তমলুক শহর থেকে মেদিনীপুরে চলে আসেন। মেদিনীপুরে তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন। 1902 খ্রিস্টাব্দে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রামনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস এবং সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্র দাসের সহকারী। এটি রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশ বিরোধীদের দ্বারা পরিচালিত হতো। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পায়। ক্ষুদিরাম তারই নির্দেশে সোনার বাংলা শীর্ষক বিপ্লবক ইস্তিহার বিলি করতে গিয়ে
গ্রেপ্তার হন। 1906 খ্রিস্টাব্দে কাঁসাই নদীর বন্যার সময় রনপার সাহায্যে ত্রাণ কাজ চালান। 1907 খ্রিস্টাব্দে বারীন্দ্র কুমার ঘোষ তার সহযোগী হেমচন্দ্র প্যারিসে নির্বাচনে থাকা একজন রাশিয়ান কিনোলাস সাফ্রেংস্কির কাছ থেকে বোমা তৈরির কায়দা শেখার জন্যে পাঠানোর ব্যবস্থা করে। বঙ্গপ্রদেশ ফেরার পর হেমচন্দ্র ও বীরেন্দ্র কুমার আবার দুজনের সহযোগিতায় ডগলাস কিংসফোর্ডকে তাদের পরবর্তী লক্ষ্য হিসাবে স্থির করেন। কিংসফোর্ড আলিপুর প্রেসিডেন্সি বিচারালয়ের মুখ্য হাকিম ছিলেন, যার হাতে ভূপেন্দ্রনাথ দত্ত এবং যুগান্তরের অন্যান্য সম্পাদকদের মামলা চলছিল, যাদের তিনি কঠোর সাজা শুনিয়েছিলেন। যুগান্তর দ্বন্দ্বমূলক সম্পাদকীয় লিখে তার প্রতিক্রিয়া জানায়, ফলে এ ব্যাপারে আরও পাঁচজন অভিযুক্ত হলে এই সংবাদপত্র 1908 খ্রিস্টাব্দে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এ সমস্ত অভিযোগে সংবাদপত্রের প্রচুর বৃদ্ধি পায় এবং এতে অনুশীলন সমিতির জাতীয়তাবাদী বিপ্লবী আদর্শ প্রচারের সহায়ক হয়। শুক্লা সান্যালের মতে বিপ্লবী সন্ত্রাসবাদ একটা আদর্শ হিসেবে প্রত্যক্ষ না হলেও অঘোষিতভাবে বঙ্গপ্রদেশের জনতার সমর্থন আদায় করেছিল। যুগান্তর মামলার বিরুদ্ধে প্রচারে অংশ নেওয়ার একজন বাঙালি ছেলে সুশীল সেনকে চাবুক মারার সাজা দেওয়া কিংসফোর্ড সাহেবের জাতীয়তাবাদীদের কাছে যেমন আলিপুর প্রেসিডেন্সি আদালতে মুখ্য হাকিম হিসেবে কাজে যোগ দেওয়ার সময় থেকেই নবীন রাজনৈতিক কর্মীদের কঠোর ও নিষ্ঠুর বাক্য প্রয়োগ করতেন, তিনি ওইসব কর্মীদের শারীরিক নির্যাতনের সাজা দিতেন। এরপর শুরু হল কিংসফোর্ডকে গুপ্ত হত্যার প্রচেষ্টা করা। প্রথম প্রচেষ্টা, হেমচন্দ্রের তৈরি করা বই বোমা দিয়ে কিংসফোর্ডকে হত্যার প্রথম প্রচেষ্টা করা হয়। একটা ক্যাডবেরি কোকোর খালি টিনে 1 পাউন্ড পিক্রিক অ্যাসিড এবং 3টে ডেটোনেটার, এবার এটা হার্বার্ট ব্রাউনের কমেন্ট্রিজ অ্যান্ড দ্য কমন বইয়ের হাপা অংশ প্যাক করে দেওয়া হয়েছিল এবং বাদামি কাগজ দিয়ে মুড়ে নবীন বিপ্লবী পরেশ মল্লিক কিংসফোর্ডের বাড়িতে গিয়ে আসেন। কিংসফোর্ড প্যাকেটটা না খুলে পরে দেখবেন বলে তার সেলফে রেখে দেন। 1908 খ্রিস্টাব্দের মার্চে বিচারকের নিরাপত্তার ভয়ে কিংসফোর্ডের পদোন্নতি করে সরকার তাকে বিহারের মুজফফরপুর জেলার বিচারপতি হিসাবে বদলি করেন। তার সঙ্গে যায় আসবাবপত্র, লাইব্রেরি এবং বই বোমা। অনুশীলন সমিতি কিংসফোর্ডকে হত্যা করার প্রচেষ্টা জারি রেখেছিল। এপ্রিলে 2 সদস্যের একটা পরিদর্শন দল মুজফফর সফর করবে, যাতে যুক্ত ছিলেন প্রফুল্ল চাকি। তাদের ফিরে আসার বোমা দিয়েছিলেন হেমচন্দ্র, যেগুলো বানানো হয়েছিল 6 পাউন্ডস ডিনামাইট, একটা বিস্ফোরক এবং কালো পাউন্ডের ফিউজ। প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে
ফিরিয়েছিলেন একটা নতুন ছেলেকে নিয়ে, যার নাম ক্ষুদিরাম বসু। মুজাফফরপুরে কিংসফোর্ডকে গুপ্ত হত্যার প্রচেষ্টা। ভাগ্য ভালোর দিনে প্রিঙ্গল কেনেডি নামে একজন ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ে এবং স্ত্রীর সঙ্গে কিংসফোর্ডের এবং তার স্ত্রী ব্রিজ খেলছিলেন। তারা রাত 8:30 নাগাদ বাড়ি ফিরতে মনস্থ করেন। কিংসফোর্ড এবং তার স্ত্রী একটা গাড়িতে ছিলেন, যেটা কেনেডি এবং তার পরিবারের গাড়ির মতোই দেখতে ছিল। কেনেডি মহিলাগণ কিংসফোর্ডের গাড়ির চত্বর থেকেই যাচ্ছিল, যখন তাদের গাড়ি ওই চত্বরের পূর্ব ফটকে পৌঁছায়, ক্ষুদিরাম ও প্রফুল্ল গাড়িটার দিকে দৌড়ে যান এবং গাড়িতে বোমাগুলো ছোড়েন। প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং গাড়িটা সঙ্গে সঙ্গে কিংসফোর্ডের বাড়িতে আনা হয়। গাড়িটা ভেঙে গিয়েছিল এবং কেনেডি মহিলাগণ ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হন। মিস কেনেডি 1 ঘন্টার মধ্যেই মারা যান এবং মিসেস কেনেডি গুরুতর আহতের ফলে 2 মে তারিখে প্রয়াত হন। ক্ষুদিরাম এবং প্রফুল্ল নিজেদের রাস্তায় পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন। মধ্যরাতের মধ্যে সারা শহর ঘটনাটা জেনে গিয়েছিল এবং খুব সকাল থেকেই সমস্ত রেল স্টেশনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাতে প্রত্যেক যাত্রীর উপর নজর রাখা যায়। সকাল পর্যন্ত ক্ষুদিরাম 25 মাইল পায়ে হেঁটে ওয়াইনিং নামে এক স্টেশনে পৌঁছান, যখন একটা চায়ের দোকানে তিনি এক গ্লাস জল চেয়েছিলেন। তখন তিনি ফতে সিংয়ের শিবপ্রসাদ সিং নামে 2 কনস্টেবলের মুখোমুখি হন, যারা তার ময়লা পা এবং বিধ্বস্ত ও ঘর্মাক্ত চেহারা দেখে কিছু সন্দেহ করেছিলেন। কয়েকটা প্রশ্ন করার পর তাদের সন্দেহ বেড়ে যায় এবং তারা ক্ষুদিরামকে আটক করার সিদ্ধান্ত করে। ক্ষুদিরাম তাদের 2 সঙ্গে সংগ্রাম শুরু করে এবং তৎক্ষণাৎ 2 রিভলভারের একটা পড়ে যায়। অন্য রিভলভারটা দিয়ে কনস্টেবলকে গুলি করতে উদ্যত হওয়ার আগেই কনস্টেবলদের একজন ক্ষুদিরামকে পিছন দিক থেকে মজবুত আলিঙ্গনবদ্ধ করে ধরে ফেলে। নবীনতর এবং হালকা চেহারার ক্ষুদিরামের পক্ষে নিজের প্রতিরক্ষা অথবা অব্যাহতি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তার কাছে 37 পাউন্ড গোলাগুলি, 30 টাকা নগদ, একটা রেলপথের মানচিত্র এবং এক পাতা রেলের সময় সরণি ছিল। ক্ষুদিরাম চিরকালের জন্য ধরা পড়ে গেলেন। ওয়াইনি রেল স্টেশনটা বর্তমান নাম বদলে হয়ে রয়েছে ক্ষুদিরাম বসু উষা স্টেশন। অন্যদিকে প্রফুল্ল কয়েক ঘন্টা কষ্ট করে অনেকটা হেঁটেছিলেন। দিনের মাঝামাঝি ত্রিগুণাচরণ ঘোষ নামে এক নাগরিক লক্ষ্য করেন যে একজন যুবক তার দিকেই আসছেন। তিনি বোমা বিস্ফোরণে ভীত হয়েছেন এবং অনুভব করলেন যে প্রফুল্ল চাকি হলেন সেই অন্য বিপ্লবী। ত্রিগুণাচরণ ঘোষ তার জীবন রক্ষা করে তাকে তার বাড়িতে বিশ্রাম নিয়ে বাঁচাতে চাইছেন। তিনি সেই রাত্রেই প্রফুল্লের কলকাতায় ফেরার ব্যবস্থা করেছিল। তিনি সমস্তিপুর থেকে মোকামাঘাট যাওয়ার এবং পরবর্তী যাত্রায় হাওড়া যাওয়ার ট্রেনের টিকিটের ব্যবস্থা করেন। ট্রেনের একই বগিতে ব্রিটিশ পুলিশের একজন সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি সফর করছিলেন। একটা কথোপকথনে তিনি ধরে ফেললেন যে প্রফুল্লই হচ্ছে সেই অন্য বিপ্লবী। শিমুড়িঘাট রেল স্টেশনে প্রফুল্ল যখন জল খাওয়ার জন্যে ট্রেন থেকে নামেন, তখন মিস্টার ব্যানার্জি
মুজাফরপুর থানায় একটা টেলিগ্রাম পাঠান। মোকামাঘাট রেল স্টেশনে প্রফুল্লকে পাকড়াও করার চেষ্টা করেন মিস্টার ব্যানার্জি। প্রফুল্ল তার কাছ থেকে রিভলভার দিয়ে নিজের মতো লড়াই করার চেষ্টা করেন, কিন্তু শেষে যখন দেখেন যে রিভলভারে একটা মাত্র গুলি আছে, তখন তিনি নিজের মুখে মধ্যে গুলি করেন। হাতে হাতকড়ি লাগানো ক্ষুদিরামকে পয়লা মে মুজাফফরপুর থেকে আনা হয়। পুরো শহর থানায় ভিড় করেছিল, একদল সশস্ত্র পুলিশকর্মীর ঘিরে থাকা একটা কিশোর ছেলেকে শুধু এক পলক দেখার জন্য। জেলা শাসক মিস্টার গুডম্যানের বাড়িতে ক্ষুদিরামকে আনা হয়েছিল। পরের দিন অর্থাৎ 1908 খ্রিস্টাব্দের 2 মে ইংরেজ দৈনিক দ্য স্টেটসম্যান লিখেছিলেন, একটা ছেলেকে দেখার জন্যে রেল স্টেশনে ভিড় জমে যায়। 18 অথবা 19 বছরের এক কিশোর হলেও তাকে রীতিমতো ধুলিরও দেখা যাচ্ছিল। বাইরে তার জন্যেই রাখা এক চার চাকার খোলা গাড়িতে উঠতে প্রথম শ্রেণীর এক রেল কামরা থেকে বেরিয়ে সে হেঁটে আসছিল, এক উৎফুল্ল কিশোরের মতো, যে কোনো উদ্বেগ জানে না। গাড়িতে নির্দিষ্ট আসনে বসার সময় ছেলেটা চিৎকার করে বলে উঠল, বন্দে মাতরম। আপনারা শুনছিলেন এক বাঙালি বীরের গল্প, ক্ষুদিরাম। গল্প পাঠে আমি সায়ন। কেমন লাগলো গল্পটি সবাই কমেন্ট করে জানাবেন। আর এইরকমই আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা কোনো আপলোড দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য এখানেই সমাপ্তি করলাম, আবার আসবো আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন। ধন্যবাদ।